শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি এই মামলা নিয়ে বিচলিত নন। তার অভিযোগ সরকার এ মামলা করলেও সরকারের উচ্চ মহল থেকে বলা হচ্ছে মামলা করেছেন শ্রমিকরা। আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার জনকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বিস্তারিত দেখুন জাবেদ আক্তারের রিপোর্টে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিষ্ঠানটির আরও 3 কর্মকর্তাকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা। একই সঙ্গে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানারও আদেশ দেন আদালত। তবে ওই দিন রায় ঘোষণার পরপরই 30 দিনের মধ্যে আপিলের শর্তে জামিনও পান ডক্টর ইউনূস সহ 4 আসামি। 31 জানুয়ারি ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে সকাল 10:30টার দিকে জামিন ও খালাস চেয়ে আপিল করা হয় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান এবং অন্য 2 পরিচালক। নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে। পরে বেলা 11:45টার দিকে তারা ট্রাইব্যুনালে হাজির হন। শ্রম আপিল ট্রাইব্যুনাল ডক্টর ইউনূস সহ 4 জনের আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দেন এবং নিম্নতম আদালতের সম্পূর্ণ রায়কে সাসপেন্ড করেছে। মার্চের 3 তারিখ ওই নিম্ন কোর্টের নথি আসার জন্য ডেট ফিক্সড করেছেন আর সবাইকে আপিল শুনানি না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত ওনাদেরকে স্থায়ী জামিন দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস বলেন এই মামলা নিয়ে তিনি চিন্তিত নন। আমরা 3-0-এর পৃথিবী করব, 3-0 ওয়ার্ল্ড, এটা হলো আমাদের স্বপ্ন। এগুলো ছোটখাটো জিনিস, কি শাস্তি দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। সরকার বারবার বলতেছে, সকল প্রজাতিকে বলছে যে এই মামলাটা সরকার করে নেই। আপনারা তো সাক্ষী, আপনারা তো কই কিছু বলছেন না, যেটা মিথ্যা কথা এটা ঠিক না। এটা কলকারখানা অধিদপ্তর, সরকারের অধিদপ্তর সেরই করেছে, শ্রমিকরা করেন, শ্রমিকের মধ্যে কিছু দুর্নীতি নাই। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর দাবি, মামলা সরকার করেনি, তাকে নিয়োগও দেওয়া হয়েছে বেসরকারি আইনজীবী হিসেবে। শ্রমিকদের রাইট ভঙ্গ করেছে। আপনি যে কলকারখানার প্রতিষ্ঠান হিসেবে যে দায়িত্ব পালন করার কথা, আইন মেনে চলার কথা, সেটা আপনি মেনে চলেননি, সেই কারণেই তো কলকারখানা প্রতিষ্ঠান মামলা করেছে। তার মানিটা কি? তার মানি হলো শ্রমিকদের রাইট আপনি ভঙ্গ করেছেন। ডক্টর ইউনূস মামলার কারণে আদালতে আসলেও গণমাধ্যমে বেশি কথা বলেন না। তবে রোববার জামিন পেয়ে দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংক ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। আমরা একটা স্বপ্নের পেছনে ছুটেছি, এই স্বপ্নের মধ্যে পড়ে গিয়ে কারো বিরক্তি ভাজন হয়েছে কেন তো আমি বলতে পারবো না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।